হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ তোমাদের শেখাবো এক নতুন অধ্যায়, সংযুক্ত বর্ণ। একে আমরা যুক্তাক্ষরও বলি। উদাহরণসহ তোমাদের শেখাবো জফলা, রফলা, লফলা, বফলা, নফলা এবং মফলা। তো চলো শুরু করা যাক। প্রথমে জফলা। ক প্লাস অঞ্জ ক, খ প্লাস অঞ্জ খ, গ প্লাস অঞ্জ গ, ঘ প্লাস অঞ্জ ঘ। তাহলে কয় জফলা? ক খয় জফলা খ, গয় জফলা গ, ঘয় জফলা ঘ। এগুলো উদাহরণ সহ আমি বুঝিয়ে দিচ্ছি। বর্গীয় জ দন্তনে জফলা জন্য, দন্তের স তয় হাস্যই জফলা সত্যি, ধ দন্তনে জফলা ধন্য, ইত্যাদি। এরপর রফলা। ক প্লাস র ক্র, খ প্লাস র খ্র, গ প্লাস র গ্র, ঘ প্লাস র প্লাস ঘ্র। উদাহরণস্বরূপ বোঝানো যাক। কয়রফলা হস্যই কয়েকা ট ক্রিকেট, ময়েসি তয়রফলা মিত্র, কয়রফলা ভয় হস্য প্রভু। এগুলো হলো রফলা সংযুক্ত বর্ণের উদাহরণ। কয়রফলা কেমন দেখতে তোমরা দেখতেই পাচ্ছ, আর ক্ষয়রফলা, গয়রফলা, ক্ষয়রফলা এগুলোও দেখতে পাচ্ছ। এবার হচ্ছে লফলা। ক প্লাস ল ক্ল, গ প্লাস ল গ্ল, ম প্লাস ল ম্ল, প প্লাস ল প্ল। উদাহরণস্বরূপ দেখা যাক। গ্লানি গয়লয় আকা দন্তনয় আসি গ্লানি, অম্ল অময়ল অম্ল, প্রফুল্ল কয়রফলা কয় হস্য লয়ল প্রফুল্ল, ইত্যাদি। এবার বফলা সংযুক্ত বর্ণ। কয় ব ক ব, ক্ষয় ব খ ব, পয় ব প ব, ময় ব ম ব। এগুলো উদাহরণস্বরূপ বোঝানো যাক। দন্তে স র, দন্তে স ব, তয় দীর্ঘই সরস্বতী, দয় বায় দীর্ঘই প দীপ, বয় হস্যই তালব সয় ব বিশ্ব, ইত্যাদি। এরপর মফলা। কয় ম কয় ম, পয় ম পয় ম, ময় ম ময় ম, দন্ত নয় ম দন্ত নয় ম। উদাহরণস্বরূপ প দয় ম পদ্ম, র তালবসায় ময় হস্য রশ্মি, বয়রফলা ময় ভ ব্রহ্ম, ইত্যাদি। এগুলি হলো মফলা সংযুক্ত বর্ণের উদাহরণ। এরপর আমরা দেখতে পাচ্ছি নফলা, মানে দন্তের ন ফলা। সরি বন্ধুরা, ক ম লেখা হয়ে গেছে, এটা হবে ক দন্ত, ওটা হবে ক প্লাস দন্তের ন কয় দন্তের ন, ক প্লাস দন্তের ন কয় দন্তের ন, ম প্লাস দন্তের ন ময় দন্তের ন, দন্তের ন প্লাস দন্তের ন সমান দন্তে নয় দন্তের ন। উদাহরণস্বরূপ র তয় দন্তের ন রত্ন, বর্গী জয় আঁকা হয় দন্তের ন বয় দিগ্বই জাহ্নবী, বর্গীয় জ গ দন্তনে দন্তনে একা থ জগন্নাথ। এগুলি হলো নফলা সংযুক্ত বর্ণের উদাহরণ। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা উদাহরণস্বরূপ জফলা, রফলা, লফলা, বফলা, দন্তন্য ফলা, ম ফলা ইত্যাদি শিখলে। যদি আরও সংযুক্ত বর্ণ দরকার হয় তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো, আর যদি করা থাকে তাহলে ধন্যবাদ। ততক্ষণ ভালো থেকো।